সকলকে স্বাগত। চানা মশলাটা বানানোর জন্য আমি প্রথমে চানাগুলোকে একটু জল দিয়ে 8 ঘন্টা মতন ভিজিয়ে তারপরে এরকম করে নিয়েছি, মানে একটু ফুলে গেছে চানাগুলো, 8 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে 8-10 বার মতন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি বারবার করে জল দিয়ে 8-10 বার মতন ধুয়ে নিয়েছি, আর চানাগুলো ফুল মানে যখন জলে ভিজে গেছে তারপরে এটা এরকম ভেঙে যাচ্ছে, মানে এটা ভালোই নরম হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এটাকে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারে চানাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম পরিমাণ চানা নিয়েছি, এটার মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর একটা সুতির কাপড়ে আমি একটু চা পাতা এরকম ভাবে একটা পুটলি করে দিচ্ছি। এরকম ভাবে একটা সুতির কাপড়ে একটু চা পাতা পুটলি করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। আমি এটার মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর একটা বড় এলাচ এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা আটকিয়ে এটাকে 10-12টা সিটি দেব, এবং তারপরে ভাপটা যখন পুরো বেরিয়ে যাবে আমি তখনই এটা খুলব। মোটামুটি আধা ঘন্টা সময় ধরে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমার চানাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি। এরপরে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম এবং তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল এর মধ্যে আমি 2 টুকরো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কেউ চাইলে পেঁয়াজটা কুচিয়েও দিতে পারে, কিন্তু আমি বাটাটা ইউজ করলাম, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়। এবারে এই পেঁয়াজ বাটাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটু জৈত্রী টুকরো, দারুচিনি, লবঙ্গ আর বড় এলাচের একটু পাপড়ি দিয়ে দিলাম। আমি একটু জায়ফল ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে আর এবং এর থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি এর মধ্যে 1 টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম 2 গোটা টমেটো পিউরি। এবারে সমস্ত মশলাটাকে সুন্দর করে মিশিয়ে আমি 8 মিনিটের জন্য কষিয়ে নেব। 8 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চানা মশলা, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, 4 লাল লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা না বেটে দিলে, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেও হয়। এবারে আমি সম্পূর্ণ মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা আর একটু আনারদানা গুঁড়ো দিয়ে দিলাম। এটার মধ্যেই আমি এই চানাটা সিদ্ধ করার জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ মশলাগুলোকে আরো একটু মিশিয়ে নিয়ে
আবার 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে একটুখানি হতে দেব। এরপর এর মধ্যে চানাগুলো দিয়ে দিচ্ছি। চানাগুলো আমি আগে একটু বয়ল করে নিয়েছিলাম। আমি চানাটা সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই আর 1 টিস্পুন লবণ দিলাম। চানাটা আমি একটু ঘন ঘন রাখবো তাই অল্প হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আমি এটার উপর থেকে একটু মেথি পাতা ছিটিয়ে দিলাম। এরপর কুকারের ঢাকনাকে আমি 3-4টে মতন সিটি আসতে দেব। আমার প্রেসার কুকারের মধ্যে দুখানা সিটি এসে গেছে। এবার আমি তাপটা বার করে দিলাম। এর মধ্যে এবারে আমি একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি একটা তড়কা প্যান একটু গরম করে নিলাম। তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে গেল আমি গ্যাসটা বন্ধ করে এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কালারটা আরো সুন্দর আসার জন্য আমি একটু শুকনো মানে কাশ্মীরি রেড মির্চ অ্যাড করে দিলাম। এরপর আমি এটা এটার মধ্যে দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল। এবারে আমি সার্ভ করে দেব। আমি চানা মশলাটা সার্ভ করে দিয়েছি। আমি বাটুরে দিয়ে সার্ভ করলাম। সকলে খুব ভালো থেকো। টেক কেয়ার অ্যান্ড টাটা।